আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালোই আছি। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি দিন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে যে আপনার গরুর জাত উন্নয়ন কীভাবে করবেন। একটা গরুকে প্রথমত অবস্থায় কত পার্সেন্ট সিমেন দেওয়া উচিত, বা ভিন্ন জাতের যে গরুগুলা যেগুলো আপনারা সে যে যেমন দেখা গেল যে জার্সি, শাহিওয়াল, এগুলো গরুকে আপনি কী সিমেন দিবেন, তো সেটা নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করবো। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। যেমন আমি যদি আমার পাশে একটা গাভী আছে, আমি যদি সেটাকে একটু দেখাই বা সেটা না দেখেও যদি আমি আপনাদের সাথে কিছু এমনিতে কিছু শেয়ার করি, সেটাও দেখাবো যে আমার খামারে এই গাভীটাকে আমি কত পার্সেন্ট সিমেন্ট দেওয়া হয়েছে, সেটা নিয়েও কথা বলবো। এখন আমি আসলে মূল কথা কি যে কিছু কিছু সময় নিজেদের টেকনিকের কারণে কিন্তু একটা খামারে কিন্তু একটা গাভীর সমস্যা হয়। আসলে একটা গরুর সমস্যা থাকে না যদি আমরা আপনারা যদি সেই সমস্যাটা তৈরি না করি। যেমন সাপোজ একটা দেশি গাভী, হ্যাঁ, বা একটা দেশি গাভী, সে দেশি গাভীকে আমরা কী করি, অনেক সময় অনেক দামি সিমেন্ট দিয়ে ফেলি। সে দেশি গাভীকে আমরা কী করি, ধরেন আপনার অনেকে বলে যে আপু এটা কি আমি এই জার্সি দিতে পারবো কি না, এটা কি আমি ফ্রিজিয়ান দিতে পারবো কি না। আসলে কি ভাই, দিলে তো দেওয়া যায়, কিন্তু কতখানি সেটা অ্যাপ্রুভ করবে সেটাই হলো বড় কথা। এখন আপনি যদি সেটাকে ধরেন যে দেশি গরুকে যেগুলো অরিজিনালি যে দেশিগুলো সেগুলোকে কিন্তু ব্রাহ্মা সিমেন্ট দিলে কিন্তু খুব ভালো আসে, কারণ মানে ব্রাহ্মারও যে দেখতে ধরেন যে কী বলবো আর কালার, তারপরে চোজ, দাওন, এগুলো যে ব্যাপারটা আছে সেগুলো চলে আসে। তারপরে কি আছে, অনেকেই কিন্তু এখন আমি একটু ফ্রিজিয়ানের কথাটা বলি। যদি আপনি ফ্রিজিয়ান গরুকে যদি আপনি ধরেন যে এই যে শাহিওয়াল বা আপনার ব্রাহ্মার যে সিমেন্টগুলো সেইগুলো যদি দেন, ও ন্যাচারালি কিন্তু একটু কম আসবে। মানে কম আসবে বলতে কোনটা বুঝাচ্ছি আমি, ধরেন কালার, তারপর ধরেন চোজ, তারপরে ধরেন যে দাওন, মানে এরকম যে ইস্যুগুলো সেগুলো কিন্তু কম আসবে। কারণ কি, ও ফ্রিজিয়ান এমন একটা জাত যেটার মধ্যে মনে করেন যে যতই দেন না কেন ফ্রিজিয়ানের যে একটা হাব ভাব সেটা চলেই আসবে। হ্যাঁ, এর জন্য ফ্রিজিয়ান গাভীকে ওই জাতগুলো না দেওয়াটাই বেটার মনে করি আমি, কারণ ফ্রিজিয়ান একটা উন্নত জাত। সে ফ্রিজিয়ান জাতের মধ্যে যদি আপনি ফ্রিজিয়ান জাতি দেন মানে ভালো পার্সেন্টেজের, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে, এক সময় ধাপ করে এত না। যেমন আমি যদি একটু দেখাই আমার খামারে, আমি যে আপনাদেরকে যেটা বলি, আমার কী বলবো, আমার সব জায়গায় সব জেলাতেই কিন্তু ওষুধ যায়। যেমন আজকে ভোরে মানে কালকে বিকেলে ওষুধগুলো পার্সেল নিয়ে আসছি, কিন্তু ভোরে পাঠাই দিছি তো 10টার গাড়িতে, এর জন্য আর ভিডিওটা করি নাই। দুইটা জায়গায় পাঠাইছি, একটা পাঠাইছি আপনার হলো বরগুনা জেলা, হ্যাঁ বরগুনা জেলা আমতলি থানা, এটাই পাঠাইছি। আর আরেকটা কোথায় পাঠাইলাম, ও আরেকটা হলো আপনার জয়পুর সদর, যাই হোক, তো সেখানে একটা আপনার গরুর হিটে আসে না, আর একটু দুধ কম মানে হিটে আসে না মূলত। আর আরেকটা হচ্ছে আপনার প্রেগন্যান্ট গাবি, ওনাকে আমি আমার যেটা আপনার ওই যে বরগুনা আমতলি থানা সেটাকে আমি কয়েকবার ওষুধ পাঠাইছি, চার পাঁচবারের মতো। ওনার দেশেই থাকে, সমস্যা নেই, কিন্তু ওনার গাভী আল্লাহর রহমতে ভালো রেজাল্ট পাইছে। এর আগে তো গাভীটা একদমই হয়ে গেছিলো, মানে কিছুই খাইতো না, মানে খুবই খারাপ একটা অবস্থা হয়েছিল। বড় গাভী তো দামি, 20 লিটার করে নাকি দুধ দেয়, তো এই আর কি। তো যাক আলহামদুলিল্লাহ সেগুলো ভালো আছে। যাই হোক, এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সব জায়গায় ওষুধ পাঠাই, ওষুধ পাঠানোর ফলে একটা জিনিসই জানতে পারি যে গরু হিটে আসে না, কনসেপ্ট করে না, ব্লাড ভাঙে, এই যে সমস্ত ঝামেলাগুলো এগুলো কাদের জন্য হয়, এগুলো আপনার আমার জন্যই কিন্তু এই ঝামেলাগুলো হয়। এখন আমি যদি আমার খামার নিয়ে একটু বলি, আমার খামারে আল্লাহর রহমতে এমন রেকর্ড নাই যে আমার খামারে একের অধিকবার সিমেন্ট দেওয়া হয়েছে, এরকম কিন্তু জেনারেশন আমার খামারে একদমই নাই। এখন যদি আমি একটু দেখাই সেটা কী জন্যে নাই, কারণ আমার কি মানে রোগ হওয়ার চেয়ে আমার প্রতিরোধ ব্যবস্থা রাখতে হবে এবং প্রতিকার জানতে হবে, তাই না? প্রতিরোধ ব্যবস্থা এবং প্রতিকার দুটোটাই কিন্তু আমার খামারের জন্য অত্যন্ত জরুরি। আমি একটা সমস্যায় পড়বো, সেই সমস্যা পড়ার আগে যদি আমি সেটাকে আপনার প্রতিকার করি, প্রতিরোধ ব্যবস্থা করি, তাহলে কি আমি সে ঝামেলায় পড়বো বলেন? আলহামদুলিল্লাহ পড়বো না কখনোই। এখন আমি কোনটাকে দেখাই, এই গাভীটা যে আমার মাঝে যে গাভীটা আছে সেই গাভীটাকে কিন্তু
আপনার প্রথমত কিন্তু 80 মানে প্রথমত মানে প্রথম যে বাচ্চা দিছিল তখন কিন্তু আপনার 87% দিছিল। 87%-এর বাচ্চা কিন্তু অনেক ভালো একটা বাচ্চা আসছে। মানে কি প্রথমত ওকে আমি 100 দেই নাই, কারণ 100 দেই না একটা কারণ কি, প্রথমত আমি যে 100টা দিলাম অরিজিনালি যে 100টা, সেই 100টা বাংলাদেশের ওয়েদারে থাকতে পারবে না। ধরেন সে গরমে ধকাধকি করবে, অতিরিক্ত জ্বর, তারপরে আপনার মানে এগুলো কি এসি জাতীয় যে মানে জায়গাটা থাকে, পরিবেশে থাকে, সেই পরিবেশে থাকে। এখন আপনার আমার পরিবেশ তো সেরকম কিছু নাই, এখন আমরা কী করবো? তাই বলে কি 100 আমরা দিব না? দিব, কিন্তু একটা সময়ের মধ্যে দিব। সেই সময়টা হচ্ছে কখন জানেন? প্রথমত আপনি একটা গাভীকে যদি সিমেন দেন সেটাকে দিতে পারেন ধরেন 50%। 50% না দিলেন, আচ্ছা 50% নর্মাল মনে করতেছেন তো, 50% না দিলেন 75% শুরু করেন, 75% দেন, তারপর 87% দেন। 87% কি জানেন, 100%-ই সমতুল্য। আমি আমার গাভীকে একটা দিছি, আমি একটু দেখাবো চোখে যেন কী পড়লো দেখাবো না। 87% কিন্তু 100%-এর কিন্তু মানে সেম আর কি, সেম কোয়ালিটির বাচ্চা আসে যদি কিনা মা ভালো থাকে। এরকম বাচ্চা চলে আসে আমার খামারে কিন্তু একটা আছে অলরেডি, আর দেখাবো আমি একটা, ওই যে আমার যে বড় গাভীর যে বাচ্চাটা ওটাকে প্রথমত আমি 87% দেওয়া হয়েছিল, কিন্তু যে প্রজনন কর্মী এই করবে সে বলছিল যে আপু 87%-এ কিন্তু ভালো বাচ্চায় আসবে। কিন্তু আমার খামারে আমি ভালো খারাপের চিন্তা না, চিন্তা কোনটা জানেন, আমার খামারের যে গাছটা মূল শিকড়টা সেই শিকড়টা আমার ঠিক রাখতে হবে। শিকড় ঠিক রাখলেই না আমি ফল পাবো নাকি পাবো বলেন? পাবো না। তাহলে সেই শিকড়টাই যদি ভালো না থাকে তাইলে তো আমার তো সারাদিন কান্নাকাটি করে আর কোনো লাভ হইতেছে না বলে। আল্লাহর রহমতে ওরও কোনো সমস্যা হয় নাই, ওর বাচ্চারও কোনো সমস্যা হয় নাই। কিন্তু আমি যদি একটু দেখাই আমি 100% কী একটা বিপদে পড়ছিলাম, মানে বোকামি করছিলাম। ওই যে বড় গাভীটা আছে না, ওই যেটা আপনার প্রথমেতেই অনেক বড় অনেক বড় গাভী, মাঝে মধ্যে ভিডিওটা করে দেখাই, কাছে এখন যাবো না কারণ মা দুধ দুয়াইতেছে। তো যাই হোক, সেই গাভীটাকে প্রথমত মানে এই যে আমার লক্ষ্মী কালো গাভীটা, এই কালো গাভীটার বাচ্চা কিন্তু এটা, এটাকে আমি প্রথমত ওইটার বেলা 100 দিছিলাম, এসে কোম্পানি 100 দিছিলাম। তো তারপরে সেটা কী হলো, মানে 100 দেওয়ার পরে বাচ্চাটা হওয়ার পরে এত পরিমাণ ধকাধকি করতো গরমের মধ্যে, মানে কি বলবো, শুধু জ্বর থাকতো, টেম্পারেচার বেশি থাকতো। তো সেটাকে মানাইতে আসলে বাড়িতে আমি ছিলাম, মানে চিকিৎসার লাইনে আছি বলে সেটাকে বাঁচানো সম্ভব হয়েছে, কারণ অনেক জায়গায় কিন্তু সেটা হয় না। কারণ মনে করেন যে জ্বর ঠর এসে অল্পতে দেখা হঠাৎ করে মানে স্ট্রোক করে মারা যায়, কারণ 106-107 ডিগ্রি জ্বর তো একটা বাছুর তো কোলাইতে পারবে না। তো এটাই আর কি, এর জন্য 100-এর যে বিপদ মহাবিপদ সেটা কিন্তু আমার অভিজ্ঞতা, সবই অভিজ্ঞতায় কম বেশি রাখছি আর কি। এটা নিয়ে বলছি তো আপনাদের খামারে আমি যেটা বললাম, প্রথমত যেটা করবেন 75% দিতে পারেন, 87% দিতে পারেন, এটা কিন্তু অনেক ভালো একটা বাচ্চা আসে এটা আমি জানি। আর তারপরে আস্তে আস্তে দিবেন, 2-3 বাচ্চা দেওয়ার পরে 100 দিতে পারেন, এটা কোনো সমস্যা হয় না। কিন্তু আস্তে আস্তে মানিয়ে মানিয়ে সেই কাজটা করতে হবে। আর যেটা আমি বলছিলাম, আপনারা যে এই ফ্রিজিয়ানের ভিতরে যে ব্রাহ্মাগুলো দেন এগুলো দিবেন না, আপনি শাহিওয়ালের ভিতরে সেটা দিতে পারেন, কারণ শাহিওয়ালের একটা কিন্তু বৈশিষ্ট্য আছে, চোদ দাউন এগুলোর কিছু জেনারেশনের কিছু ব্যাপার আছে। তো এটা আপনি দিতে পারেন। আপনাদেরকে আমি একটা কথাই বলবো, ফ্রিজিয়ানের মধ্যে কিন্তু কখনোই বাহরমা, শাহিওয়াল এগুলো দিবেন না, কারণ এগুলো দিলে কি আসবে না, আসবে না, মাঝখান থেকে কি বাচ্চাটা নষ্ট হবে। বাচ্চা নষ্ট হবে বলতে কি, ধরেন যে কালার একটা মোটামুটি একটা চলে আসছে, দরকার নাই এটা। তো আমি আপনাদেরকে এটাই বলছি, জানি না কাকে কতটুকু বোঝাতে পারলাম, যতখানি ক্ষুদ্র জ্ঞানে আছে ততখানি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই অবধি, যদি ভিডিওটি কারো উপকারে এসে থাকে আমাকে কমেন্টস বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আশা করি নেক্সট ভিডিও আসা অবধি কিন্তু আপনারা অপেক্ষা করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কথার মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।